সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা রিমোট সেন্সিং অর্থাৎ যারা ভূগোল ওনার্স করছো তারা রিমোট সেন্সিং সম্পর্কে অনেকটা আগ্রহী তারা বারবার ফোন করছে অনেকেই অনেক ছাত্রছাত্রী যারা বলছো তোমাদের বক্তব্য হচ্ছে রিমোট সেন্সিং কোর্স কীভাবে করবো এর সিলেবাস কী কীভাবে প্রিপারেশন নেব আমি প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছি কিভাবে পড়ব কোন বই পড়ব এই যাবতীয় প্রশ্ন তোমাদের কাছে আজকের ভিডিওতে উপস্থাপন করব। তাই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো আর একটা কথা বলে রাখি রিমোট সেন্সিং সম্পর্কে যাবতীয় ডিটেলস আরও দু তিনটে ভিডিওতে আমি দিয়েছি অবশ্যই ওই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও ওই ভিডিওগুলোর প্লে লিস্ট হচ্ছে বিএ বিএসসি জিওগ্রাফি বলে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও ওগুলো তোমাদের অনেকটা হেল্প করবে আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করবো তোমার রিমোট সেন্সিং কোর্স বা রিমোট সেন্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট দিতে হয় তার সিলেবাস কি কিভাবে পড়বে কোন বই পড়বে তা বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদের কাছে উপস্থাপন করছি দেখো প্রথমে একটা কথা বলে রাখি বাংলাতে এই রিমোট সেন্সিং জাতীয় যে আলোচনা সেটা কিন্তু তুমি কোথাও পাবে না আমাদের ইউটিউব চ্যানেলে একমাত্র আমি বাংলাতে রিমোট সেন্সিং সম্পর্কে যাবতীয় ডিটেলস আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছি কত স্যালারি কিভাবে পড়লে কিভাবে মানে কোন জায়গা থেকে পাস করলে কীভাবে পড়তে হয় কত পাসের নাম্বার দরকার হয় যাবতীয় ডিটেলস কিন্তু আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি তো ওই ভিডিওগুলো একবার করে দেখে নেবে আজকের ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে তুমি পড়বে দেখো যখন তুমি ভূগোল অনার্সে প্রথম সেমিস্টার ভর্তি হয়েছো এর মানে তোমার পড়াশোনা শুরু হয়ে গেল অর্থাৎ রিমোট সেন্সিং কোর্স করার জন্য যে প্রিপারেশান তা কিন্তু প্রথম সেমিস্টার থেকে শুরু হয়ে গেল এবার ছাত্রছাত্রীরা কি ভুল করে প্রথম ভুল করে তারা থিওরি পেপারটা নোট ভিত ভিত্তিক পড়াশোনার উপর বেশি নির্ভর করে অর্থাৎ নোট পেলে মুখুস্থ করে লিখে দেবো এই রকম কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী করে থাকে এর ফলে কি হয় যখন অ্যাডমিশন টেস্ট বসবে তুমি রিমোট তখন কিন্তু এমসিকিউ প্রশ্ন হয় এমসিকিউ প্রশ্নে প্রশ্নের উত্তর সঠিক করার জন্য তোমাকে বই পড়া বাধ্যতামূলক কাজেই প্রথম সেমিস্টারে তুমি যে বই পড়ছো যেমন জিও মরফোলজি এই জাতীয় বইগুলো কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে যাতে ভবিষ্যতে এমসিকিউ প্রশ্নের জন্য তুমি তৈরি হতে থাকো আর একটা কথা বলে রাখি মনে করো রিমোট সেন্সিং যখন পরীক্ষায় বসছো তার সিলেবাস সম্পর্কে বলে রাখি যে তার সিলেবাসটা কী দেখো প্রথমত কোনো কম্পিটিভ পরীক্ষার যেরকম কোনো সিলেবাস হয় না সেরকমই রিমোট সেন্সিং পরীক্ষার যে বসবে সেখানে কিন্তু পার্টিকুলার কোনো সিলেবাস তোমাকে বলে দেওয়া হবে না যে এইখান থেকেই প্রশ্ন আসবে প্রথমত ভূগোল রিলেটেড যে কোনো প্রশ্নই আসতে পারে উইথ স্পেশাল রেফারেন্স হচ্ছে রিমোট সেন্সিং অর্থাৎ রিমোট সেন্সিং সম্পর্কে বিভিন্ন বই তোমরা মার্কেটে পেয়ে যাবে সেই বই থেকে তো প্রশ্ন হবেই এছাড়াও ভূগোলের বিভিন্ন পার্ট থেকে এমসি ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে কাজেই তোমাদেরকে প্রথম সেমিস্টার থেকে একদম সিক্স সেমিস্টার পর্যন্ত যে তোমাদের সিলেবাসের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাকে খুঁটিয়ে পড়তে হবে এর জন্য কী প্রয়োজন এই জন্য অবশ্যই প্রয়োজন টেক্সট বই ভালো কোনো লেখকের টেক্সট বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ভালো টেক্সট বইয়ের রিভিউ পেয়ে যাবে বিভিন্ন আমি বইয়ের রিভিউ করে থাকি সেই বই ভিডিওগুলো দেখতে পারো এমনকি আমি একটা ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট আছে আমাদের সেই প্লে লিস্টে একটা প্লেলিস্ট খুলেছি আমি যে ভূগোল বই সন্ধানী বলে সেখানে বিভিন্ন বিভিন্ন ভূগোল বই কিন্তু আমি রিভিউ করে থাকি কাজে সেই বইগুলো দেখো সেগুলো সব গ্র্যাজুয়েশনের জন্য সেখানে কিন্তু তুমি অনেক বইয়ের রিভিউ পেয়ে যাবে কাজেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা রিমোট সেন্সিং সম্পর্কে আগ্রহী পরীক্ষার জন্য বসতে চাও তারা কিন্তু অবশ্যই প্রথম সেমিস্টার থেকে খুটিয়ে খুটিয়ে পড়ো বইটা পড়ো আর একটা কথা বলে রাখি রিমোট সেন্সিং যখন কিছুদিন পর অর্থাৎ আমি রিমোট সেন্সিংয়ের জন্য একটা কোর্স বা একটা কোচিং হালকা করে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের সাহায্য হয় সেই কোচিং কিন্তু কিছুদিন পরে অর্থাৎ আমি যখন তৈরি হয়ে যাব আমি যখন পড়াশোনা করছি রিমোট সেন্সিংয়ের জন্য যখন আমি ফুল প্রিপারেশন হয়ে যাব তখন কিন্তু রিমোট সেন্সিংয়ের কোচিংও কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো বর্তমানে আমি ভূগোল অনার্স ক্লাস করাচ্ছি সেই ক্লাস মোটামুটি যখন দেখবো যে আমার প্রিপারেশন চরম পর্যায়ে পৌঁছে গেছে আমি রিমোট সেন্সিং সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়ে গেছি বা আরও কিছু জেনে গেছি তখন একটা রিমোট সেন্সিংয়ের কোর্স কিন্তু তোমাদেরকে করাবো যাতে তুমি রিমোট সেন্সিংয়ে অ্যাডমিশন টেস্টে অনেকটা সুবিধা পাও তো আশা করি বুঝতে পারলে রিমোট সেন্সিংয়ের সুবিধা মানে সিলেবাসটা কি বা রিমোট সেন্সিংয়ের জন্য কোন বই পড়তে হবে আর আর রিমোট সেন্সিং পড়ার জন্য কখন থেকে প্রিপারেশান শুরু করবে এটাই কথা বলার উদ্দেশ্য ছিল আমার যে তোমরা কিন্তু যখন ভূগোল মানুষ ভর্তি হয়েছো তার মানেই শুরু করে দাও তোমাদের প্রিপারেশান প্রিপারেশান কীভাবে হবে তোমাদেরকে বই পড়তে হবে ভিত্তিক পড়াশোনা থেকে বেরিয়ে এসে বইটা পড়ার চেষ্টা করো তবে কিন্তু অ্যাডমিশন টেস্টে পাস হতে পারবে তাছাড়া কিন্তু কখনোই তুমি ওখানে পাস করতে পারবে না তুমি যদি নোট ভিত্তিক মতো পড়াশোনা করে যাও তো আজকের ভিডিওতে যে টপিকটা আমি আলোচনা করলাম আশা করি বুঝতে পারলে এরপরেও যদি রিমোট সেন্সিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা প্লিজ ওই ভিডিওগুলো একবার করে দেখে নাও সেই ভিডিওগুলো যদি একবার করে দেখে নাও তাহলে কিন্তু তোমার এখান থেকে সব ডাউট ক্লিয়ার হবে আর তোমাদের সুবিধার জন্য আমি ওই প্লে লিস্টার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ